প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ মূলত আধুনিক বাংলাদেশের দৃষ্টি ও দর্শন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে এবং বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের দর্শন বাস্তবায়ন করে চলেছেন। ডিজিটাল বাংলাদেশ দার্শনিক প্রত্যয়টির যাত্রা শুরু হয়েছিল 12ই ডিসেম্বর 2008 সালে, যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভিশন 2021 বা রূপকল্প 2021 ঘোষণা করে। সেই নির্বাচনী অঙ্গীকারে বলা হয়, 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময় 1973 সালে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের আইটিইউ এর সদস্য হয়। 1975 সালের 14 জুন তিনি বেদবুনিয়ায় ভূপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোপিত বীজ থেকে যে চারাগাছটির জন্ম, তারই বিকাশ ঘটে 1996 সালে। জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে জাতির পিতার স্বপ্নকেই বাস্তবায়ন করেন। 1998 থেকে 99 সালের বাজেটে তিনি কম্পিউটারের ওপর থেকে শুল্ক ও ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করেন। 1997 সালে মোবাইলের মনোপলি মার্কেট ভেঙে দেন, ইন্টারনেটকে সহজলভ্য করেন ও দেশে বছরে 10,000 প্রোগ্রামার তৈরির নির্দেশনা প্রদান করেন। 1997 সালে তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার উদ্যোগ গ্রহণ করেন। 2018 সালের 12ই মে উপগ্রহটি মহাকাশে উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের 57তম দেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী ক্লাবের গর্বিত সদস্য। জাতির পিতার সুযোগ্য কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র 10 বছরের মধ্যেই ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে বাংলাদেশ। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি পড়াশোনা সবই হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বর্তমানে সরকারি সব দপ্তরের টেন্ডার, সরকারি সব তথ্য যাচাই বাছাই ও সংরক্ষণ করা, মন্ত্রিপরিষদের বৈঠক, বিচারিক কার্যক্রম, পাসপোর্ট সেবা, ভোটার আইডি কার্ড, পুলিশ ভেরিফিকেশন, জমিজমা সংক্রান্ত কাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং গতি নিশ্চিতকরণ সহ দেশের সরকারি কার্যক্রমের 60%-এরও বেশি সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা ট্রান্সফার থেকে শুরু করে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন বিল সব ধরনের কাজই অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। সরকারের এটুআই প্রজেক্টের মাধ্যমে জনগণ ঘরে বসেই এখন সেবা পাচ্ছে। দেশের ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলায় 5,275টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণকে সেবা দেওয়া হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে চালু করা হয়েছে ন্যাশনাল হটলাইন। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ সরকার প্রধানের কাছে নিজের বঞ্চনা, অধিকার এবং প্রত্যাশার কথা সরাসরি বলতে পারেন। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। মানুষ এখন ঘরে বসে আয় করছে। ডিজিটাল ইকোনমি রিপোর্ট 2019 এর তথ্য মতে বাংলাদেশে প্রায় 6 লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এরা প্রতি বছর $10 কোটি বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। বাণিজ্য বিষয়ক পত্রিকা ফোর্বস এর জরিপে ফ্রিল্যান্সিং থেকে আয়ের দিক থেকে এগিয়ে থাকা শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। করোনা মহামারীতে গোটা পৃথিবীর অর্থনীতি আজ বিপর্যস্ত। গত 10 বছর ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গড়ে ওঠা তথ্যপ্রযুক্তি অবকাঠামোর জন্যই এই মহামারী পরিস্থিতি আমরা ভালোভাবে সামলে যাচ্ছি। করোনাকালীন দুর্যোগ মোকাবেলা করার জন্য করোনা বিষয়ক তথ্য সেবা, টেলিমেডিসিন সেবা, সুবিধাবঞ্চিতদের জন্য জরুরি খাদ্য সহায়তা দ্রুত সময়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। করোনা সংকট মোকাবেলায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকাগ্রহীতাদের রেজিস্ট্রেশন, ফুড ফর ন্যাশন, কল ফর ন্যাশন, করোনা ট্রেসিং অ্যাপ সহ নানা ধরনের ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ।
জাতি হিসাবে আমাদের পরম সৌভাগ্য শেখ হাসিনার মতো সৎ নির্ভীক দরদী ও দূরদৃষ্টি সম্পন্ন মহৎ মানুষকে আমরা রাষ্ট্রনায়ক হিসাবে পেয়েছি। পিতার আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাই তার রাষ্ট্র পরিচালনার নীতি ও দর্শন। একজন সফল রাষ্ট্রনায়ক দৃষ্টি ও দূরদর্শিতায় দেশের মানুষের মৌলিক অধিকার পূরণের সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের জন্য উন্নত সমাজ স্থাপন করেন। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সেই উন্নততর সমাজেরই বাস্তব প্রতিফলন।